بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو الله رنامي الحاقة شيء أبو شمبابي غطنا ما الحاقة كي شيء أبو شمبابي غطنا وما أدراك ما الحاقة أرتبي كي جانو شيء أبو شمبابي غطنا كي كذبت ثمود وعاد بالقارعة عاد وثمود সম্প্রদায় অস্বীকার করিয়াছিল মহাপ্রলয় فأما ثمود فأهلكوا بالطاغية আর ثمود সম্প্রদায় উহাদেরকে ধ্বংস করা হইয়াছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা وأما عاد فأهلكوا بريح صرصر عاتية আর আদ সম্প্রদায় উহাদেরকে ধ্বংস করা হইয়াছিল এক প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা سخرها عليهم سبع ليال وثمانية أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية جهاتيني وهادر پر پرباهيتو كوريا چلن شبت راتري واشتو ديبوش برامهن بھابي تاكن تمي اكتو سمپردائي كي دیکھی تي ওরা সেখানে লুটাইয়া পড়িয়া আছে সার শূন্য খর্জুর কাণ্ডের ন্যায় ফাহাল তারা লাহুম মিন বাকিয়া অতঃপর ওদের কাহাকেও তুমি বিদ্যমান দেখিতে পাও কি ওয়াজা ফিরআউন ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া ফিরাউন তাহার পূর্ববর্তীরা এবং উল্টাইয়া দেওয়া জনপদ পাপাচারে লিপ্ত ছিল উহারা উহাদের প্রতিপালকের রাসূলকে অমান্য করিয়াছিল ফলে তিনি উহাদেরকে শাস্তি দিলেন কঠোর শাস্তি لما طغى الماء حملناكم في الجارية যখন জলোচ্ছ্বাস হইয়াছিল তখন আমি তোমাদেরকে আরোহণ করাইয়াছিলাম নৌযানে লিনাজআলাহা লাকুম তাযকিরাতান ওয়া তাআইয়াহা উযুনু ওয়াআইয়া আমি ইহা করিয়েছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এই জন্য যে শ্রুতিধর কর্ণ ইহা সংরক্ষণ করে ফাইযা নুফিখা ফিস-সূর নাফখাতু ওয়াহিদা যখন সিংহায় ফুৎকার দেওয়া হইবে একটি মাত্র ফুৎকার وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً পর্বত মালা সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হইবে এবং মাত্র এক ধাক্কায় উহারা চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ সেদিন সংঘটিত হইবে মহাপ্রলয় وانشقت السماء فهي يومئذ واهية এবং আকাশ বিদীর্ণ হইয়া যাইবে আর সেই দিন উহা বিক্ষিপ্ত হইয়া পড়িবে والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية ফিরিস্তাগণ আকাশের প্রান্ত দেশে থাকিবে এবং সেই দিন আটজন ফিরিস্তা তোমার প্রতিপালকের আরশকে ধারণ করিবে তাহাদের ঊর্ধ্বে সেই দিন উপস্থিত করা হইবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকিবে না فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه তখন যাহাকে তাহার আমলনামা তার দক্ষিণ হস্তে দেওয়া হইবে সে বলিবে লও আমার আমলনামা পড়িয়া দেখো إني ظننت أني ملاق حسابيه নিশ্চয়ই আমি জানিতাম যে
আমাকে আমার হিসাবের সম্মুখীন হইতে হইবে সুতরাং সে যাপন করিবে সন্তোষজনক জীবন সুউচ্চ জান্নাতে যার ফল রাশি অবনমিত থাকিবে নাগালের মধ্যে كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية তাহাদেরকে বলা হইবে পানাহার করো তৃপ্তির সঙ্গে তোমরা অতীত দিনে যাহা করিয়াছিলে তাহার বিনিময় وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه কিন্তু যাহার আমলনামা তাহার বামস্তে দেওয়া হইবে সে বলিবে হায় আমাকে যদি দেওয়াই না হইতো আমার আমলনামা ওয়ালাম আদরি মা হিসাবিয়া এবং আমি যদি না জানিতাম আমার হিসাব ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হায় আমার মৃত্যুই যদি আমার শেষ হইতো মা আগনা আন্নি মালিয়া আমার ধন সম্পদ আমার কোনো কাজেই আসিল না হালাকা আন্নি সুলতানিয়া আমার ক্ষমতাও বিনষ্ট হইয়াছে খুযুহু ফাগুল্লু ফেরেশতাদেরকে বলা হইবে ধরো উহাকে উহার গলদেশে বেড়ি পরাইয়া দাও সুম্মাল জাহিমা সাল্লু অতঃপর উহাকে নিক্ষেপ করো জাহান্নামে ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوه পুনরায় তাকে শৃঙ্খলিত করো সত্তর হস্ত দীর্ঘ এক শৃঙ্খলে إنه كان لا يؤمن بالله العظيم সে তো মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না ولا يحض على طعام المسكين এবং অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করিত না فليس له اليوم هاهنا حميم অতএব এই দিন সেখানে তাহার কোনো শরীর থাকিবে না ولا طعام الا من غسلين এবং কোনো খাদ্য থাকিবে না ক্ষত নিঃসৃত পুঁজ ব্যতীত লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন যাহা অপরাধী ব্যতীত কেহ খাইবে না ফালা উকসিমু বিমা তুবসিরুন আমি কসম করিতেছি উহার যাহা তোমরা দেখিতে পাও ওয়ামা লা তুবসিরুন এবং যাহা তোমরা দেখিতে পাও না ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বহনকৃত বার্তা ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ইয়া কোনো কবির রচনা নয় তোমরা অল্পই বিশ্বাস করো ওয়ালা বিকাউলি কাহিন قليلا ما تذكرون يكونو গণকের কথাও নয় তোমরা অল্পই অনুধাবন করো تنزيل من رب العالمين ইয়া জগৎসমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ ولو تقول علينا بعض الأقاويل সে যদি আমার নামে কোনো কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত আমি অবশ্যই তাহার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম এবং কাটিয়া দিতাম তাহার জীবন ধমনি অতঃপর তোমাদের মধ্যে এমন কেহই নাই যে তাহাকে রক্ষা করিতে পারে ওয়াইন্নাহু লাতাযকিরাতুন লিলমুত্তাকিন এই কুরআন
মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রহিয়াছে এবং এই কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হইবে অবশ্যই ইহা নিশ্চিত সত্য অতএব তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো